বলিউডে সেলিব্রিটিদের স্ক্যান্ডাল নিয়ে প্রায়ই হইচই শোনা যায় এই স্ক্যান্ডাল থেকে রক্ষা পায়নি বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও কখনও কখনো স্ক্যান্ডাল তারকাদের জীবনে আশীর্বাদ হয়ে দেখা দেয় যেমন সেক্স স্ক্যান্ডাল দিয়ে রাতারাতি বড় তারকা বনে গেছেন হলিউডের কিম কার্দেশিয়ানের মতো অনেক তারকা তবে বাংলাদেশে সেক্স স্ক্যান্ডালের কারণে অনেকের কেরিয়ারের ধস নেমেছে এমনই ঢাকার আলোচিত বারো স্ক্যান্ডাল নিয়ে এই আয়োজন প্রথমেই রয়েছে প্রভা দুই হাজার দশ সালের দেশ জুড়ে বোধ হয় সবচেয়ে আলোচিত নাম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রভার বয়ফ্রেন্ড রাজীব একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়লে দেশের শীর্ষ মডেল ও অভিনেত্রী কেরিয়ার থেকে সরে পড়তে বাধ্য হন রাজীব ও প্রভার বিয়ে পারিবারিকভাবে চূড়ান্ত হয়েছিল তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিল তাদের সম্পর্ক কিন্তু এর মাঝে অভিনেতা অপূর্বর সাথে প্রভার মন দেওয়া নেওয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন এরপরেই প্রতিহিংসার বসে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে সেরে দেন দীর্ঘ দুই বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন দ্বিতীয় স্থানে রয়েছে ইভা রহমান সঙ্গীত শিল্পী ইবা রহমানের নামে একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ভিডিও দৃশ্যে দেখা যায় একটি হোটেল কক্ষে এক বিদেশির সাথে অন্তরঙ্গ মুহূর্তে আছেন ইভা রহমানের মতো দেখতে এক নারী পরে এটি অবশ্য গুজব বলেই প্রতিষ্ঠিত হয় তৃতীয় নাম্বারে রয়েছেন তিন্নি সেক্স স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে পড়েন মরেল অভিনেত্রী তিন্নি এবং দেশ দেশজুড়ে আলোচিত সমালোচিত হন তারা একটি হোটেল কক্ষে তরুণ তরুণীর অন্তরঙ্গ মুহূর্তে ধারণকৃত একটি ভিডিও ফুটেজে দুজনের নাম সেরে দেওয়া হয় বাজারে ভিডিওটির পাত্র হিসেবে চলে আসে এ জুটির নাম এ ভিডিওর সত্যতা মেলেনি কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই পাননি এই তারকা জুটি চতুর্থ নম্বরে রয়েছে চৌতি প্রভার আপত্তিকর ভিডিও চিত্র প্রকাশ হওয়ার রেশ কাটতে না কাটতেই দুই সালে মডেল ও উপস্থাপিকা চৈতির একটি আপত্তিকর ভিডিও প্রকাশ হয় নির্মাতা এনামুল কবির নির্ঝরের সাথে এই ভিডিওতে আপত্তিকর অবস্থায় দেখা যায় চৈ জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই তার নাম চলে আসে ভিডিও স্ক্যান্ডালের গুজব ইন্টারনেটে মিলা নামে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয় তেত্রিশ সেকেন্ডের এই ভিডিওটিতে মাতাল অবস্থায় থাকা তরুণীর চিত্র রয়েছে এ ঘটনার কয়েক মাস পরে মিলা মুখ খোলেন তিনি দাবি করেন প্রকাশিত ভিডিও চিত্রের মেয়েটি তিনি নন মডেল অভিনেত্রী নোভাকে ক্যারিয়ারের উঠতি সময়ে বিপাকে ফেলে দেয় একটি ভিডিও ফুটেজ দুই সালে তার নামে প্রকাশিত হয় একটি ফুটেজ তবে ফুটেজটি নোভার কিনা তার সত্যতা এখনও মেলেন এরপরেই রয়েছে মেহজাবিন কয়েক বছর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে মেহজাবিনের নামে একটি পর্ণ ক্লিপ মেহজাবিন জানিয়েছেন তার বিরুদ্ধে শত্রুতা করে কে বা কারা তার নামে এই অপপ্রচার চালিয়েছে এরপরেই রয়েছে সারিকা মেহজাবিনের মতো ফেক ভিডিও স্ক্যান্ডালের ফাঁদে পড়েছেন আরেক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা ইন্টারনেটে বেশ কয়েকটি ওয়েবে সাইডে সারিকার নামে একটি পর্ণ ভিডিও ছড়িয়ে দেওয়া হয় প্রকাশিত ভিডিওটির নারী চরিত্রটি সারিকা নয় বলে তার ঘনিষ্ঠজনরা জানান আনিকা কবির শখ জনপ্রিয় মডেল আনিকা কবির শখের নামে একটি ভিডিও ফুটেজ বেশ আলোড়ন সৃষ্টি করে দুই হাজার এগারো সালের মাঝামাঝিতে ভিডিও ক্লিপটি প্রকাশ হওয়ার সাথে সাথেই এটি নানাভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র ভিডিওটিতে বিবেচনা নারীটি শখ ছিল না বলে জানা গেছে এরপরে রয়েছে বিদ্যা সিনহা মিম লখ সুপারস্টার জনপ্রিয় মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বেশ ক্লিন ইমেজ নিয়েই মিডিয়ায় ছিলেন কিন্তু এতে বাধা হয়ে ওঠে একটি আপত্তিকর ভিডিও ফুটেজ গত বছর এক বিদেশি ক্রিকেটারের সাথে আপত্তিকর দৃশ্যের এ ফুটেজ এরপরেই রয়েছে পড়শি হালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শিও রেহাই পায়নি এই সাইবার ক্রাইম থেকে পড়শির নাম ব্যবহার করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় যদিও ভিডিওটির মেয়েটি যে পড়শি তা সুনিশ্চিত হতে পারেনি কেউ